মুসা আল্লাহিসাল্লামের কাছে আজরাই আলাইহিসাল্লাম আসছে ও পায় আল্লাহ আপনার কাছে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে মুসা আল্লাহিসাল্লাম একটা ঘুষি মারছে আজরাইল মুখ ফেঁসেইয়া শখ আর মুখ এক দিয়ে একটা ঘুষি মারছে এক ঘুসি দেখ আজরাইলের চোখ বের হইয়া গেছে একবার জোরে বলবেন কি সুবহান আল্লাহ এখন প্রশ্ন মুসা আলাইহিস সালাম মানুষ আর আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা আজরাইল নুরের তৈরি মুসা নবী মাটির তৈরি মাটির তৈরি নবী নুরের তৈরি ফেরেস্তারে ঘুষি মারার কারণে শোক বের হয়ে যাইতে পারলো আশ্চর্য না আশ্চর্য নুরের তৈরি ফেরেশতারে ঘুষি মারছে শোক বেড়ে গেছে তো সুকটা দইরে আল্লাহর কাছে যায় আল্লাহ কার কাছে বলে কি হইছে আল্লাহ তো সবই জানে ওই শিকিরে বুঝসু আজরাইল কয় মুসা আলাইহিস সালামের কাছে পাড়ছে এরা আনতে গেছি এক গুছি দাও সুকটারে করছ কি দেখছ আজরাইল কারণ কি আমার মুসা কেন গো আসতে চায় না আজরাইল তুমি যাও আমার মুসারে যায়া বলো মুসা যেন একটা গাভীর উপরে হাত দেয় গাভীর উপরে হাত দেওয়ার পরে বলবে আল্লাহর পায়ে আল্লাহ জানেই সে এই হাতের নিচে যত পরিমাণ পশম হবে এই পশম পরিমাণ তোমাকে প্রত্যেক পশমের বিনিময়ে এক বছর হায়াত দেওয়া হবে হাজারাতে আজরাইল ফিরে আসছে মুসা নবীর কাছে সে বললো পাই গম্বার আল্লাহ একটা গাভীর উপরে আপনাকে হাত রাখতে বলছে ওই হাতটা রাখার পরে হাতের নিচে যে পরিমাণে পশম হবে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে মোসানবী বলেন আজরাই বলো এরপরে কি হবে আজরাইল বলে হুজুর এরপরও মরণ হবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিনে মাটির ভিতরে হবে ঘর যে মনামা কেন বান্ধব দালান ঘর মনামা কেন বন্ধ দালান ঘ একজন ফেরেশতার মাথায় যদি সমস্ত পৃথিবীর পানি আপনি মাথার উপরে ছেড়ে দেন জিব্রাইল অথবা আজরাইল এই পৃথিবীতে সাতটা মহাসাগর আছে সাগরে কি পরিমাণ পানি আছে একটু চিন্তা করেন তো। আরও আনুষঙ্গিক ছোট বড় সাগর উপসাগর মধ্যসাগর পৃথিবীতে আছে এই জমিনে যে রকম সাগর আছে এই পৃথিবীর নিচে আর একটা জমিন আছে এই জমিনের নিচেও সাগর আছে নিচে তার একটা জমিন সৃষ্টি করছেন সেখানেও সাগর আছে এরকম সাতটা জমিনে সাতটা জমিনে আল্লাহ সাগর পানি নদী নালা সৃষ্টি করেছেন যাবতীয় সমগ্র পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন সেই পানিটা পায়ের নালার আগে আসার আগেই শেষ হয়ে যাবে তাহলে জিব্রাইল কত বড় সেই তারা মাঠে দাঁড়াবে কত বড় সেই মাঠের যিনি সাহিব হবে সেই মাঠের যিনি সর্দার হবে সেই মাঠ যার ইচ্ছায় চলবে তিনি আমার আপনার নবী রহমাতুল আল চিৎকার মেরে বলেন আল্লাহ সেই নবী এরবিল আব্বাল মাসের বারো তারিখে শুভে সাদিকে মানবের বেশে পৃথিবীতে আমাদের মাঝে তসি বেঁকে আমাদেরকে ধন্য করেছে কথা বলেন ঠিক কিনা যে বুঝে তাকে হাজার দলিল দিয়ে বুঝাইতে হয় না বুঝাইতে হয় না প্রশ্ন করি জবাব দিবেন নবীর চাইতে নবীর পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার আর কারো আছে আমার রসুরের চাইতে নিষ্কলঙ্ক সৃষ্টিতে কেউ আর আছে আমার নবীর চাইতে মহা জ্ঞানী সৃষ্টি তার কেউ আছে আমার নবীর চাইতে পূর্ণবান মর্যাদাবান পৃথিবী তার কেউ আছে সমগ্র সৃষ্টির ভিতরী অদ্বিতীয় বেমেসা ওই নবীকে দিয়ে আপনি কাকে মেশাল দিন আল্লাহ আমি আপনাকে কোন ভাষায় বুঝালি যে আপনি বুঝবেন আমি জানি না কোন মেশালে নবীকে মেশাল দিবেন যে এই মেশালের সাথে রসুলের মেসাল চলে আল্লাহ রব্বুল আলমিন তিনি স্রষ্টা তিনি মালিক মালিকের সাথে কোন গুলামের কোন মেশাল নাই স্রষ্টার সাথে সৃষ্টির কোনো মেশাল নাই তিনি স্রষ্টা উনি একবারে লাইসা একবারে লাইসে কামিস আল্লাহ বলছেন আমার সাথে কোনো মেসাল নাই উনি উপমাহীন মেশালহীন সৃষ্টির মধ্যে যদি রসুল করিমকে এক পাশে রাখেন তো কোন সৃষ্টি দিয়ে নবীর সাথে মেসাল দিবেন বলেন তো আছে একসাথে বলবেন আছে নেই সুন্নি গাইডেন্সের ভিতর তফাতও নেই জানা অনেকে আছে টুপি আছে কিন্তু নবী চিনে না ঠিক কথা কম না ঠিক দাড়ি আছে পোশাক আছে কিন্তু রসূলের शान বুঝে না না জান না বোঝে কেন আবার কি আছে দিন মজুর লেখা পড়া নাই কিন্তু এস কি রসুলের খুব পাকা ওর সামনে রেসালাত সানের রেসালাতের চুল পরিমাণ যদি আপনি ক্ষুণ্ণ বলেন তো ওর আর বরদাস হয় কলি আগুন ধরে কলি যায় যে আগুন ধরে এটা রসুলুল্লাহর মহাব্ম ঠিক কি না বাংলাদেশে যখন যুদ্ধই ছিল স্বাধীনতার যুদ্ধ এটা কিন্তু কোনো পুতুল খেলা না আর গেম খেলা না আমাদের দেশের গুলো আপনার গেম খেলে পুতুল খেলে কি খেলে না খেলে ওরাই বুঝছে হ্যাঁ কখন তো আগের মতো সে মাঠ মুঠু নাই আমরা আগে কত ফুটবল সুটবল খেলছি ক্রিকেট মিকেট খেলছি এগুলো আর লাভ নেই সহে দেয় ও দিন বই মোবাইল নিয়ে ঘুরে থাকে মাইনকি সিবে কোনা কাজি গাছের নিচি খালি দিন বই মোবাইল বাচ্চা ছেলে মেয়ের খাতে মা মোবাইল দিয়ে হাতে টিভি দেখতেছে ও মোবাইল টিপতাছে বাস মোবাইলে চলে গেছে ডায়াবেটিসের সংখ্যা দিন দিন বাড়তেছে শুধু এই কারণ ঠিক কথা ঠিক কিনা আগে গ্রামে ডায়াবেটিস ছিল না আমি এত দুঃখছি ডায়াবেটিসকে দারা এত করে দুঃখছি সহজে সারবো না তো মনোযোগ দিয়ে সে দিন আর এখন নাই কোথায় হারিয়ে গেল সেই দিন তো যখন মুক্তি যুদ্ধ হয়েছিল সবাই কি যুদ্ধ করছিল না একসাথে বলে না কিছু রাজাকারও ছিল তারা কি করছে মুক্তিযোদ্ধাদেরকে ধরাইছে বাড়ি ঘরে আগুন লাগাইছে এরকম তার মানে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কথা ঠিক কিনে আমি কোনো দল নিয়ে এখানে আসিনি যে সবন ভাই আমলিক করে বিদায় উনারে দিচ্ছি না আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল তো মনোযোগ দিয়ে তো মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ করছে তখন সন্তান পরিবার জীবনের চাইতে দেশকে বেশি ভালোবাসছে কিন্তু চিরসত্য সে তার দেশকে ভালোবাসিয়া শত্রুর সামনে অস্ত্র হাতে যুদ্ধ করছে হয় মারবে না হয় মরবে তখন তার নিজের জীবনের কোন মায়া ছিল না এই মাটির মায়া তাকে যুদ্ধে টেনে নিয়ে গেছে মরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মরায় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মরায় একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি এই যে চেতনা সে যুদ্ধে যাবো পড়ছে কারণ কি দেশের মাটি বাঁচাইতে মানুষ বাঁচাইতে আবার এই মুক্তি যোদ্ধাদেরকে মানুষ সাহায্য করছে খাবার দিয়ে পালাইয়া লুকাইয়া তথ্য দিয়ে সহযোগিতা করছে এই যে লোকগুলির দেশ প্রেম আর যারা মুক্তি রাজা কারগিরি করছে তাদের দেশপ্রেম প্রেম এক হলো এই মুক্তিযোদ্ধাদের ভিতরে অধিকাংশই লেখা পড়া নাই এই কথা বল অধিকাংশই লেখা পড়া নাই তারা যুদ্ধ করছে তার মানে খালি লেখা পড়া দিয়ে দেশপ্রেম হয় না বিরাট শিক্ষিত দিয়ে নবীর আশিক হওয়া যায় না নবীর আশে কইতে হলে দিল লাগে কথা কন ঠিক কিনা তান্তুর না খালি মাদ্রাসা কইলি নবী আশিক ইউনিভার্সিটিতে পড়লে আশি ক ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার হলে আশি কেন হবে কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক ছিল মোষ দাড়ি নাই মাদ্রাসা ঠিক মতো পড়ছে না সাড়ে চার হাজার নাতের ওসুল লেগছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আ

আজকে খুশির ধর দুসর সাহা রায় সিজো দিয়া আগর আতশ বাতস দেখ কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বানী সে সোনা দেখ যা আয় সাগর প্রিয় লালপুরবাসী সরাসরি আলোচনায় চলে গেলাম সময় কম কথা অনেক বেশি যেহেতু আগামীকাল জুলুসের একটা বিষয় আছে সারা দেশে বড় বড় জুলুস নিয়ে অনেকে বের হবে পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে লালপুরবাসী কখনকার অন্তরের মধ্যে হুব্বের রসুল আসবে আমরা জানি না আহা যদিও আপনারা বহুবার ই শুনেছেন তারপরেও আপনাদেরকে বলে দিয়ে যাই বহু বছর আগে বনি ইসরায়েলের ভিতরে একজন আল্লাহর বান্দা দুইশো বছর পর্যন্ত তার হায়াত হল দুইশো বছরের হায়াতে ওই আল্লাহর বান্দা জীবনে কোনো দিন আল্লাহর শরীয়ত মেনে আমল করে নাই লোকটা মারা গেল দুইশো বছর কেন পাঁচশো বছর যদি আল্লাহ হায়াত দেয় তারপরও বাবা দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে মুসা আলহি সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে ও পয়গম্বার আল্লাহ আপনার কাছে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম একটা খুশিmarsh আজরাইলের মুখ ফেসিয়া চোখ আর মুখ এক দিয়ে একটা খুশি হচ্ছে এক খুশিতে আজরাইলের চোখ বের হইয়া গেছে একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন প্রশ্ন মোস আলাইসাল্লাম মানুষ আর আজরাইল আলাইসাল্লাম ফেরেস্তা আজরাইল নুরের তৈরি মুসা নবী মাটির তৈরি মাটির তৈরি নবী নুরের তৈরি ফেরেস্তারে গুসি মারার কারণে শোক বের হয়ে যাইতে পারলো আশ্চর্য না তা আশ্চর্য নুরের তৈরি ফেরেস্তারে গুসি মারছে শোক বেরিয়ে গেছে তো শোকটা ধইরে আল্লাহর কাছে যায় আল্লাহ কার কাছে মাঠে বলে কি ওইছি আল্লাহ তো সবই জানে ওই শিকিরে মুসি আজরাইল মুসা আলি সাল্লামের কাছে ফাটেছে এরা আনতে গেছি এক বুসি দিয়ে আমার সুখটারে করছে কি দেখছ কারণ কি আমার মুসা কেন গাছতে চাই না রাজরাইল তুমি যাও আমার মুসারে যায় বলো মুসা যেন একটা গাভীর উপরে হাত দেয় গাভীর উপরে হাত দেওয়ার পরে বলবে আল্লাহর পয়গম্বার আল্লাহ জানাই সে এই হাতের নিচে যত পর পরিমাণ পশম হবে এই পশম পরিমাণ তোমাকে প্রত্যেক পশমের বিনিময়ে এক বছর হায়াত দেওয়া হবে হাজারাতে আজরাইল ফিরে আসছে মুসা নবীর কাছে সে বলল পাইগম্বার আল্লাহ একটা গাভীর উপরে আপনাকে হাত রাখতে বলছে ওই হাতটা রাখার পরে হাতের নিচে যে পরিমাণে পশম হবে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে মোসানবি বলেন আজরাইল বলো এরপরে কি হবে আজরাইল বলে হুজুর এর পরেও মরণ হবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিনে মাটি ভিতরে হবে ঘর যে মনামা কেন ঘর ঘনামার কেন ঘর বাজান লালপুরের ও মা বোনেরা শুনিয়া যান নবি ডাক দে বলল আজরাইল তাহলে আর দেরি না জান কবজ করে নাও এরপরেও যেহেতু থাকার সুযোগ নাই আর আমি দেরি করব না নিয়ে যাও আমাকে আজরাইল আমার নবীর দরবারে এসে দাঁড়াইল সালাম দিল জিব্রাইল আলহি সালাম পাশে দাঁড়ানো আজরাইল বিনয়ে বিনয়ে বলি আর সুহুল আল্লাহি আল্লাহ পাঠাইছে আপনি নবীর বারগাহে আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য নবীগ অনুমতি দিলে আমি আজরাইল আপনার জান কবচ করব। আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব আল্লাহ জানাইছে আপনি যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীর মধ্যে উম্মতের মাঝে থেকে যাবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার আমাদের হায়াত কি আমাদের ইচ্ছায় আছে আজরাইল বলে হুজুর পৃথিবীতে কারো কাছে এরকম অনুমতি হয় নাই আপনার এনতে পরে আর কারো কাছ থেকে আমি অনুমতি নিব না নবী গো আল্লাহ জানাই সে আপনি অনুমতি দিলে নিয়ে যাব আপনাকে আর অনুমতি যদি না দেন আমি আপনাকে রেখে চলে যাব যতদিন মন চায় আপনি নবী ততদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন গো নবী এত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ তার রসুলকে দান করলেন কোরান বলতেছে বলাই ইয়া ইদা জা জানুহা বলতেছে ও আমার বান্দা তুমি শুনো তোমার জীবনের হায়াতের গুন্ডি যখন শেষ এক সেকেন্ড সামনেও নাই পিছেও নাই এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না তোমার যান কবজ হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না রে এক সেকেন্ড পরেও হবে না ও তোর পিছি পিছি ঘুর সে তোর পিছি পিছি ঘুর সে সামন কোন দিন জানি তোর হয় সামন জারি দেখ মন জাকবার দুনিয়াদারি ভাই বন্দ আপন সঙ্গে যাবে না রে ও তোর খালি হাত একা পথে তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনো দেখ না দেখি ও মন তুমি কার জন্য দুনিয়া গাথ কার জন্যে তুমি মানুষের মনে ব্যথা দাও কার জন্য তুমি প্রতিবেশীর কষ্ট দাও কার জন্যে তুমি এতিমের হক মারিয়া খাও কার জন্য তোমার সঙ্গে যাবে সেই দিন কবর দেশে কে আরাপন হবে কে আরাপন হবে মিসে দুনিয়ার জন্যে কাল আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন গ্যারান্টি নাই যে দুনিয়া আর কোনো গ্যারান্টি নাই সেই দুনিয়ার জন্য কেন এত লড়াই যে দুনিয়া আর কোনো গ্যারান্টি নাই সেই দুনিয়ায় বেঁচে থাকার জন্য কেন মানুষের ক্ষতি হবে গো বন্ধু আল্লাহ নবী বললেন উম্মদ তুমি নিঃশ্বাস ছেড়ে দিয়েছো আবার গ্রহণ করবে এমন গ্যারান্টি তোমার নাই আহা নবীজিকে আজরাইলি কথা বলেন ইয়ার সুহুল আল্লাহ যদি অনুমতি দেন যান কবজ করে নিয়ে যাব আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব আজরাইল আল্লাহ কি ফায়সালা তোমাকে দিয়েছে আজরাইল বলে হাই আর সুহুল আল্লাহ আল্লাহর হুকুম হল আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল তোমার কাছে কি সংবাদ আল্লাহর বিধান কি রকম রে জিব্রাইল জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহি আজরাইল যা বলেছে আল্লাহ পাকের আইন হলো তাই আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে আর অনুমতি না দিলে ফেরত চলে যাওয়া হবে যতদিন মন চায় আপনি ততদিন উন্মতের মাঝেই থাকবেন গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান লালপুরের মুসলমান কত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ নবীকে দিলেন নবীর আগে পৃথিবীতে বহু নবী চলে গেল তাদের সবই পৃথিবীর প্রতাপশালী রাজা রাজা সারা দুনিয়াতে আল্লাহ সারা দুনিয়ার চারজনকে আল্লাহ দুনিয়ার বাচ্চা বানিয়েছিলেন দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাচ্চা আল্লাহ তরে না বানিয়েছিলেন দুইজন কাফির আর দুইজন মুসলমান একজন একবার জোরে বলবেন কি মারা হবা বাচ্চা জুলকার হাজরত ইব্রাহিম খলিল উল্লা জমান আর বাচ্চা ছিলেন এই জুলকার হায়াতের পানি পান করেছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেন নাই জুলকার নাইন বাচ্চার যিনি উজির ছিলেন তিনি হজরত খিজির আলহ সালাম জুলকার নাইন বাচ্চার উজির ছিলেন খিজির জুলকার নাইন বাচ্চা ইংরেজিতে বলে দা আলেকজান্ডার আসলে আলেকজান্ডার কিন্তু জুলকার নাইন না আলেকজান্ডার জুলকার নাইন বাচ্চারও হাজার বছর পরে আলেকজান্ডার হল ঈসা আলাইহি সাল্লাহ সালামের কিছু আগে বয়ের সময় হতে পারে ঈসা আলাইহিসাল্লামের আগে ছিলেন বাচ্চা আলেকজান্ডার তামাম দুনিয়া দখল করতে চাইছিলেন কিন্তু পারেন নাই তারও বহু বছর আল্লাহ বাচ্চা জুল করেনকে বাচ্চা বানিয়েছিলেন সারা পৃথিবীর বাচ্চাহি আল্লাহ তাকে দিয়েছিলেন একবার জোরে বলা যাবে কিছু জুলকান নাইনের একজন ফেরেশতা বন্ধু ছিল ওই ফেরেস্তার সাথে জুলকার নাইনের মাঝে মধ্যে কথা হতো আল্লাহ আর একজনকে বাচ্চা বানাইলেন তামাম দুনিয়ার সে বাচ্চার নাম হজরতে সোলাইমান আলাইহি সালাম পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাচ্চা আল্লাহ সুলাইমানকে না বানিয়েছিলেন তালের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কিন্তু মসজিদের জুতা চুরি করি আসতে বলেন জোরে কন ঠিক কিনে আমরা এটা মুসলমান কি মুসলমান চিন্তা করবে অন্যের দোকানে মাল কিনতে গেলি খালি কেমনে দান্দা করে করি বেশি বাদাম বেছে না বাদাম এই যে ভ্যানে করে আর গলায় করে জুলাই বাদাম বেছে তো বাদাম আলার ব্যবসা কত কোটি টাকার ব্যবসা কত মানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা এই পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকার ব্যবসা তো ছোট একটা ব্যবসা লোক বাদাম বেচতে বুঝছে তা আমরা দেশের কিছু পোলা পাই না সে তারা রে বাদামালা দাম কত একশো গ্রাম পঁচিশটি মাপ কত মাপবো বস আড়াইশো গ্রাম মাপ তো আড়াইশো গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে পঁচিশ গ্রাম খাইয়ে লাইছে টিপতে টিপতে চাপতে চাপতে খাইয়ে লাইছে আপনারা কোন পঁচিশ গ্রাম যে খাইলো এটা সুন্নত না হ্যাঁ সব না খালি সুয়া। সব হারাম কি কথা কর না ঠিক কিনা এই যে পঁচিশ গ্রাম বাদামের লেগে কেমতের মাঠে ওই বাদামালার পিছনে লাখ লাখ বছর দৌড়াইতে বাদামালা রে মাফ করে দে বাদামালা দূরা 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 আইসুত কে খাইছিলি কে সেদিন বাদাম যা আজকে মাফ হইতো না আহ আমার কথা আমি বাদাম খাবো না অর্ফিসে দৌড়াবো না কথা ঠিক কিনা মানব আবু বকরদ্দি আল্লাহ ঘরের মধ্যে বৈশা প্রদীপ জ্বালায় কাজ করতেছে তেমন সময় মেহমান ঢুকছে মেহমান ঢুকার পরে মেহমান বসছে সিদ্দিকা একবার ওই প্রদীপটা নিভাই দিলেন সেরাক নিভাই দিলেন নিভাই দিয়ে আর একটা সেরাকান বলতে প্রদীপ যেটা জ্বলতেছিল ওটা তো ভালোই জ্বলতেছে তা আবার নতুন করে প্রদীপ জ্বালানোর অর্থ কি খলিফা বলতেছে মেহমান ওই প্রদীপটা ছিল আমার বাইতুল মাল থেকে দেওয়া সরকারি প্রদীপ ওটা দিয়ে আমি আলো জ্বালাইয়া সরকারি কাজ করতেছিলাম খেলাপথের কাজ করতেছি ওটা আমার প্রদীপ না ওটা জনগণের প্রদীপ ওটা খেলাপথের প্রদীপ সরকারি জিনিস বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ হয়েছে তুমি আমার মেহমান সরকারি প্রদীপ জ্বালাইয়া যদি মেহমানের সাথে কথা বলি তো ওই তেল খরচ হবে কেয়ামতের মাঠে ওই তেলের হিসাবকে দি আল্লাহ না হয়েছে আর জোরে বলেন আল্লাহ কি মানুষ ছিল মানুষ কি আর আমরা দোকান থেকে বাকি নিলে ওই দোকানের সামনে ছয় মাস যায় না টাকা হাওলাত নিলে ফোন আর রিসিভ করে এটার খুঁজে পাওয়া যায় না ঘরের ভিতরে কম্বলের নিচে হয়ে থাকে আমি ঢাকাই দিচ্ছি এ পাবলিক কই যাইতাম কর আর দোকানদারও চিন্তা করে মাল তোরে দিতেছি দাঁড়া এক হাজার গ্রাম মাল নয়শো গ্রাম দিয়ে একশো গ্রাম বাস কাঠসাট করে বলেছি এটাও আছে সব চালাকি বুড়ি গেছে সবাই চিন্তা করে আমি ঠকাই মনে জিততেছি আসলে কেউ কাউরে ঠকায় কিন্তু জিতে না বাপ সবাই ঠকেই যা কথা ঠিক কি না সবাই ঠকে রাস্তায় টেন্ডার হয়েছে মনোযোগ দিয়ে আমরা মানুষ কত ভালো দেখে রাস্তায় টেন্ডার হয়েছে টেন্ডার যিনি ওই যে টেন্ডার নেয় ওনাকে কি বলে কন্ট্রাক্টার তো কন্ট্রাক্টার মাল আনছে ইট আনছে ইট বিষাবে দেখে গেছে ইট টাইকে থুয়ে গেছে ফরের দিন আয় একশো ইট তো একশো ইট কি ওইটা ফেরেস নিয়ে গেছে তো কারা নিল জনগণে নিচ্ছে আমরা ভালো হইতে পারি রাস্তারই খোয়ে লয়ে চলে দিতেছে পাবলিক পুরি পাবলিক এর যদি বাংলাদেশের অর্থমন্ত্রী দিত তাহলে কি অবস্থা হতো গ্রন্থ হ্যাঁ সব শেষ সব খাইয়ে শেষ করে এর জন্য আসলে আমরা ব্যক্তিগতভাবে ভালো হইতে পারি পারিবারিকভাবে ভালো হইতে পারতেছি অনেক অসুবিধা হয় অনেক কিছু ওয়াশ কমই না কিন্তু দেশে ওয়াজ নিশ্চিত কমই না প্রত্যেক মসজিদে জুমার দিনে ক্ষতিপ্রা ওয়াশ করে বাংলাদেশের এমন কোন মসজিদ নেই ফির মাসেকরা মরিদ্রে পাশে বসে ইয়া নসিহত করতেছে ওলা মাই এই যে মাহফিল দিয়ে আপনারা ওয়াশ শুনে নসিহত করতেছেন তারপরেও কেন জানি মানে কোনো চেঞ্জ নাই মানুষের পরিবর্তন হচ্ছে না কোনো পরিবর্তন হচ্ছে না এর রহস্যই খুঁজে পাওয়া বড় মুশকিল কেন যদি পরিবর্তন হয় না আপনি একটা জিনিস চিন্তা করেন তো যদি আপনি ইউরোপে চলে যান ওরা ল্যাংটা ওরা কি অর্ধেক ল্যাংটা হাফ প্যান্ট পরে চলে ওদের মেয়েরাও হাফ প্যান্ট পরে মাঝে মধ্যে যে কি যে পরে ওগুলির দিকে তাকাইলে আপনি তাকিতে পারবেন লজ্জা করেন যে কোন দেশে আসলাম আমি ভুটান গেছি ভুটান যাওয়ার পরে ওরে সর্বনাশ আমি তো টাকাই তাড়ি না যেদিক টাকাই সেদিকই দেখি সব একবারে সব আসতেছে আমাকে কোন জায়গায় নিয়ে না মানে কাগজ কিছু করার নাই খালি চাইয়ে থাকবেন দেখবেন না কিন্তু চোখ তো আর আমি মাথার উপরে উপর মানে কি করবো কাগজর কিছু করার নাই চলে তো বৌদ্ধ মন্দির দেখতে গেছিল জাতীয় মন্দির খুব সুন্দর করে বানাইছে ভুটানিরা তো অনেক সুন্দর মেয়েরা হাফ প্যান্ট পরে চলতেছে কিন্তু আমাকে একটা কথা বললো যে হুজুর বিশ্বাস করেন আমরা ইন্ডিয়ানরা মিশে কথা না খুলে আমরা পেটের বা না কিন্তু এই ভুটানি ওই মেয়ে অর্ধ উলঙ্গ দেখেন কিন্তু একটা মিথ্যা বলবে আমার কাছে আশ্চর্য একটা মিথ্যা কথা বলবে আর কোন পাবলিক মানুষ ঠকাবে না আর আমরা কে কারে বাস দিব খালি এই চিন্তে কি কথা কন্যা

জীবনের কত রক্ত কত ঘাম সে জমিনের মধ্যে ফেলেছে সন্তানের জন্য সন্তান আজকে মারতে যায় সামাজিক ভাবে ওর জুতা দিয়ে কায়দা মতো পিটাইত সামাজিক কিছু ব্যবস্থা আছে খালি রাষ্ট্র আইন হইলে সামাজিক ভাবে ওর জুতা দিয়ে পিটাইত যেই সন্তান বাবার খাবার দিবে না ওর সমাজ থেকে বহিষ্কার করে দিত যেই সন্তান মায়ের গায়ে হাত দিবে ওর সাথে আত্মীয়তা করা উঠা বসা লেনদেন সব কিছু সমাজ থেকে ওকে বহিষ্কার করে দিত এগুলি সামাজিক ব্যাধি ওকে দেখা দেখে আমার বাচ্চা শিখবে ওকে দেখে আর একজনের বাচ্চা শিখবে ওকে দেখে আর একজনের বাচ্চা শিখবে এই সামাজিক ব্যাধি ভাই খুব মারাত্মক ব্যাধি এই জন্য আমরা অনেক প্রবলেমের মধ্যে আছি আল্লাহর নবীর শিক্ষা ব্যতীত নবীর চরিত্র ব্যতীত আর কোন শিক্ষা আমাদের নাই রে বাপ অন্য কোন চরিত্র যদি আপনি নিতে চান শান্তি কখনো খুঁজে পাবেন না বাজান রে যে মাটির উপর আজ আপনি বসে আছেন আগামী দিন এই মাটির নিচে ঘর হবে আজকে যার স্মরণে মাহাফি হুজুর আজকে দুনিয়ায় নাই তিনি চলে গেছেন ওনার আগেও বহুজন চলে গেছে ওনার পরে যারা আসবে তারাও চলে যাবে আমাদের আগে কত বক্তা ছিল যাদের ওয়া শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকতো আহা বক্তারা কবরে চলে গেল কত বক্তার কবর নিশ্চিন্ন হয়ে গেল কবরের ঠিকানাও মানুষ জানে না যাদেরকে দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করতো বাবা কেউ যায় না কি কথা বলেন ঠিক বিবর্তনে আপনার আলো তিন গোরস্থানের পাশে মাঝে মধ্যে যে দাঁড়াবেন জিজ্ঞেস করবেন কেমন আছো অন্তর খুলে দেখবেন জবাব আসবে ভুল করে আসছি তোমরা এই ভুলটা করো আমরা আমাদের জীবনের সময়টাকে বেহুদা নষ্ট করেছি তোমরা করো না ফুরাই গেলে আর পাবা না ভুল করে আসছে জবাব আসবে কান লাগাই শুনবে